হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীত গ্যালারি। আমি সঙ্গীতা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে একটা মাটির থালার ওপর কাজ নিয়ে চলে এসেছি, সেই জন্য প্রথমে একটা মাটির থালা নিয়ে তার ওপর সাদা ফেব্রিক নিয়ে একটা কোটিং দিয়ে নেব। আজ থালার ওপর একটা আর্ট করার চেষ্টা করব যার নাম বহু আর্ট। আগেও একবার এই আর্টটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেইবার সেটা করেছিলাম একটা খাতার পৃষ্ঠার ওপর। এইবার এই মাটির থালার ওপর এই আর্টটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্রথমবার করছি তাই সাধারণ এবং কালারফুল করারই চেষ্টা করব। তো প্রথমেই সাদা কোটিং দেওয়ার পর বিভিন্ন রকমের ফেব্রিক রং দিয়ে তার ওপর ডিজাইনের জন্য ছোট ছোট গোল গোল করে নেব। তোমরাও তোমাদের ইচ্ছা মতো বিভিন্ন রকমের আকৃতি বা শেপ দিয়ে নিতে পারো। তাটিকে আরও সুন্দর করে তোলার জন্য সাইডেও বিভিন্ন রকম ফেব্রিক রং ইউজ করে সেগুলোকেও গোল গোল করে নিচ্ছিলাম ঠিক এইভাবেই। এই দেখো আমাদের থালার প্রথম ধাপ রেডি। কত সুন্দর, এখনই কালারফুল হয়ে গেছে এবং সিম্পলের ভেতরে আরও সুন্দর লাগবে। এইবার কালো রঙের ফেব্রিক দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো। এখানে আমি বিভিন্ন রকমের ফুল, পাতা ও আরও ছোট ছোট ডিজাইন করে নিয়েছি যেটা তোমরা দেখতে পাবে। ধীরে ধীরে সেটিকে পূরণ করার চেষ্টা করব এবং যেসব জায়গায় ওভারল্যাপিংয়ের দরকার রয়েছে সেই সব জায়গায় ওভারল্যাপিং করে সেগুলোকে আরও রিয়েলিস্টিক করার চেষ্টা করব। আশা করছি যে শেষ অবধি থালাটা খুব সুন্দর লাগবে এবং সুন্দরের সাথে সাথে অনেক রঙিন ও কালারফুল লাগবে। ধারগুলিতেও লাল রঙের একটা কোটিং দিয়ে নেব। তোমরাও তোমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই রকম সাধারণ ও কালারফুল থালা নিজেদের জন্যই তৈরি করে নিতে পারো। তোমাদেরও যদি ভালো লাগে আমার এই ডিজাইনটি অবশ্যই বাড়িতে চেষ্টা করো একবার।